সয়েলের কন্ডিশনের ক্ষেত্রে বিএনবিসিতে এখানে টেবিল নাম্বার 6 to 13, টেবিল নাম্বার 6 to 13, এই টেবিলে গেলে আমরা এখানে সয়েলের কন্ডিশন গুলো দেখতে পারবো যে সয়েলের কন্ডিশন বিএনবিসিতে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো কয়েকটা ভাগের মধ্যে আবার এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমাদের সয়েল গুলোকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়েছে। তো এখানে তিনটা কন্ডিশনের কথা, তিনটা ক্রাইটেরিয়ার কথা বলা আছে, যে কোনো একটা ফলো করলেই চলবে। শেয়ার ওয়েভ ভেলোসিটি দিয়ে আমরা এটা চেক করতে পারি, শেয়ার ওয়েভ ভেলোসিটি অথবা এসপিটি দিয়ে অথবা আনরেড শেয়ার স্ট্রেন্থ দিয়ে। ঠিক আছে, তো সাধারণত আমাদের সয়েল টেস্টের রিপোর্ট গুলোতে যেহেতু এসপিটি ভ্যালুটা বেশি থাকে, তো আমরা এখানে এসপিটি ভ্যালুটা দিয়েই টেস্ট করব, এসপিটি ভ্যালু দিয়ে টেস্ট করব, অথবা আমাদের যে কোনো অন্য কোনো ভ্যালু দিয়েও যদি আমরা টেস্ট করতে চাই সেটা আমরা করতে পারি। তো এখানে আমাদের যেহেতু অলমোস্ট সব সয়েল টেস্টের রিপোর্টে এসপিটি ভ্যালু থাকে, আমি এসপিটি ভ্যালু দিয়ে দেখাচ্ছি। তো এখানে এসপিটি ভ্যালুর উপর ডিপেন্ড করে, এসপিটি ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের এখানে সয়েলের টাইপগুলো করা হয়। ঠিক আছে, এসপিটি ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের সয়েলের ক্লাস বা সয়েলের টাইপগুলো করা হয়। তো প্রথমে আমাদের এসএ ক্লাস, যেটা এসএ কন্ডিশন, এসএ ক্লাসের সয়েল যেটা, এটা এটা কিন্তু কোনো এসপিটি ভ্যালু নাই। ঠিক আছে, এটা কোনো এসপিটি ভ্যালু নাই, এটার একটা বড় কারণ হচ্ছে এসএ ক্লাসের সয়েলটা এটা অ্যাকচুয়ালি সাধারণ কোনো সয়েল না, এটা হচ্ছে পাথর জাতীয় পাথর আর কি, রক রকি সয়েল, যেটা রক বা রকি সয়েল বা পাথর, সেইগুলো হচ্ছে এসএ ক্যাটাগরির সয়েল। সেই জন্য এখানে এসপিটি ভ্যালুটা উল্লেখ করে নাই। তো রকি সয়েলটা আমাদের দেশে সাধারণত, আমাদের এই রকি সয়েলটা বা রক গুলো আমাদের পাওয়া যায় না, মানে এসএ ক্যাটাগরির সয়েলটা আমাদের দেশে অ্যাভেলেবল না। তো এটা আমাদের আসলে এটা আমাদের আসবে না কখনো আমাদের সয়েল টেস্টের রিপোর্টে। দেন আমাদের হচ্ছে এসবি ক্যাটাগরি, এসবি ক্যাটাগরিটা হচ্ছে কোন ধরনের সয়েল যেটার এসপিটি ভ্যালু মানে অ্যাভারেজ এসপিটি ভ্যালু। আচ্ছা, এসপিটি ভ্যালুর ক্ষেত্রে এখানে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এসপিটি ভ্যালুর ক্ষেত্রে আমাদের যে কোনো সয়েল টেস্টের রিপোর্টে, যে কোনো সয়েল টেস্টের রিপোর্টে সয়েল টেস্ট করার জন্য আমাদের সয়েল টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে, 30 মিটার পর্যন্ত সয়েল টেস্ট করতে হবে। ঠিক আছে, যে কোনো স্ট্রাকচার ডিজাইনের আগে আমাদের সয়েল টেস্টের জন্য 30 মিটার পর্যন্ত সয়েল টেস্ট আমাদের করতে হবে। 30 মিটার মানে হচ্ছে 100 ফিট। একশো ভাই ফিট এটা কত তলা পর্যন্ত 30 মিটার করতে হবে, মানে 2-3 তলার জন্য? এটা আসলে 2-3 তলার ক্ষেত্রে যেটা হয়, 2-3 তলার ক্ষেত্রে যদি আপনি শ্যালো ফাউন্ডেশন দেন, সেক্ষেত্রে আসলে শ্যালো ফাউন্ডেশন তো আমাদের ওই এত ডেপথ পর্যন্ত আসলে জানার দরকার হয় না। ঠিক আছে, শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে আমাদের এত ডেপথ পর্যন্ত সয়েলের কন্ডিশন কি আছে সেটা জানার দরকার হয় না, আমাদের মোটামুটি 15-20 ফিট পর্যন্ত কেমন সয়েল আছে সেটা জানলেই হয়। এই কারণে শ্যালো ফাউন্ডেশন যদি কোনো স্ট্রাকচারে হয়, যেমন আপনি আগে থেকেই ধরে রাখছেন যে বিল্ডিংটা হচ্ছে 3-তলা বিল্ডিং, এটা আপনি শ্যালো ফাউন্ডেশন দিবেন এবং সয়েল কন্ডিশনও মোটামুটি ভালো আছে, সেক্ষেত্রে এটা 60 ফিট 70 ফিট পর্যন্ত করলেই চলবে। এটা মোটামুটি 50 থেকে 60 ফিট পর্যন্ত করলেই চলে, এটা এর বেশি লাগে না। ঠিক আছে, কারণ যেহেতু আমরা মোটামুটি জানি যে সয়েল কন্ডিশন ভালো আছে মোটামুটি, আর বিল্ডিংটা হচ্ছে ছোট বিল্ডিং, সেক্ষেত্রে ওটা 60 ফিট পর্যন্ত করলেই হবে। কিন্তু কোনো বিল্ডিং যদি এমন হয় যে সয়েল কন্ডিশন ভালো না, বিল্ডিংটা হবে 5-তলা বা 6-তলা ধরেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো পাইলে যাওয়া লাগতে পারে। ঠিক আছে, সয়েল কন্ডিশন যদি খারাপ হয় সেক্ষেত্রে 5-তলা 6-তলা বিল্ডিংও অনেক সময় পাইলে যাওয়া লাগতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাকে 100 ফিট পর্যন্তই সয়েল টেস্টটা করতে হবে। ঠিক আছে, আর হাই রাইজ বিল্ডিং হলে তো সেটা করতেই হবে 100 ফিট পর্যন্ত। তো এখানে আমাদের 100 ফিট পর্যন্ত যে সয়েল টেস্টটা করা হবে, সেই সয়েল টেস্টের আমাদের একটা অ্যাভারেজ এসপিটি ভ্যালু নিতে হবে। অ্যাভারেজ এসপিটি ভ্যালুটা যদি আমাদের কি হয়, যদি 50 থেকে বেশি হয়, অ্যাভারেজ এসপিটি ভ্যালু যদি 50 থেকে বেশি হয়, তখন আমাদের সয়েল টাইপটা কি হবে, এসবি ক্যাটাগরি। ঠিক আছে, অ্যাভারেজ এসপিটি ভ্যালু যদি 50 থেকে বেশি হয়, তখন আমাদের সয়েল টাইপটা হবে এসবি ক্যাটাগরি। এরপরে হচ্ছে একইভাবে আমাদের যদি 50 থেকে কম হয়, 15 থেকে 50 পর্যন্ত যদি হয়, সেক্ষেত্রে আমাদের সয়েল হচ্ছে এসসি ক্যাটাগরি। 15 থেকে যদি কম হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এসডি ক্যাটাগরি। ঠিক আছে, সেখান থেকে আমরা বেসিক্যালি তিনটা ক্যাটাগরি সম্পর্কে আইডিয়া পেলাম, সেটা হচ্ছে একটা হলো এসবি যেটা 50 থেকে বেশি, একটা হচ্ছে এসসি 15 থেকে 50, আর একটা হচ্ছে 15 থেকে কম এসডি ক্যাটাগরি। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের এসবি ক্যাটাগরির সয়েলটাও খুব খুব একটা পাওয়া যায় না, হয়তো মাঝে মধ্যে পাওয়া যায়, খুব একটা পাওয়া যায় না, বাট আমাদের দেখা যায় যে মেজর সয়েলই হচ্ছে এসসি ক্যাটাগরি। ঠিক আছে, মেজর সয়েল হচ্ছে এসসি ক্যাটাগরি, অর্থাৎ 15 থেকে 50-এর মধ্যেই আমাদের সাধারণত এসপিটি ভ্যালুগুলো, অ্যাভারেজ এসপিটি ভ্যালুগুলো থাকে। আর এর থেকেও যদি খারাপ সয়েল হয়, মাটি যদি আরো দুর্বল হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের এসডি ক্যাটাগরিটা আসে, মানে 15 থেকে, অ্যাভারেজ এসপিটি ভ্যালু 15 থেকে কম, এসডি ক্যাটাগরি। ঠিক আছে, এর বাহিরেও আমাদের যদি দেখা যায়, এর বাহিরেও যদি আমাদের আরো কয়েকটা সয়েলের কিন্তু ক্লাস আছে, এসই ক্যাটাগরি, S1, S2, এরকম আরো কয়েকটা ক্লাস আছে। প্রথমে যেটা